একদা এক গ্রামে একটি ধনী ও দরিদ্র পরিবার পাশাপাশি বসবাস করত। স্বাভাবিকভাবেই ধনী পরিবারটি ছিল বেশ সচ্ছল, তেমন কোনো অভাব অনটন ছিল না তাদের পরিবারে, এমনকি সমাজে তাদের প্রভাব প্রতিপত্তিও ছিল বেশ। সবাই খুব সম্মানের চোখে দেখত তাদের, পাড়া মহল্লার যে কোনো উৎসব অনুষ্ঠানে সবার আগে তাদের ডাক পড়ত। অন্যদিকে দরিদ্র পরিবারটি ছিল বেশ অসচ্ছল, কোনো ক্রমে দিন কাটত তাদের। এর মধ্যে দরিদ্র পরিবারটির বাবা ছিলেন বেশ অসুস্থ, তেমন কোনো কাজ করতে পারতেন না তিনি, সারা দিন কেবল বিছানায় শুয়ে থাকতেন। একে তো বাবার তেমন কোনো আয় রোজগার নেই, উল্টে প্রতি মাসে তার চিকিৎসার পেছনে পরিবারকে খরচ করতে হয় মোটা অঙ্কের টাকা, তাই দিন দিন সেই পরিবারটির অবস্থা আরও খারাপের দিকেই যাচ্ছিল। তবে এমন বিপরীতমুখী আর্থিক অবস্থান হলেও দুটি পরিবারের সম্পর্ক ছিল বেশ ভালো, দুই প্রতিবেশী মিলেমিশে বেশ সুখে শান্তিতে পাশাপাশি বসবাস করত। দরিদ্র পরিবারটি যে কোনো প্রয়োজনে ধনী পরিবারটির কাছে ছুটে যেত, আর ধনী পরিবারটিও তাদের সাধ্যমতো চেষ্টা করত প্রতিবেশীকে সাহায্য করার। কিন্তু একদিন এক ছুটির দিনে ধনী পরিবারটির গৃহকর্তী তাদের কাজের মেয়েটাকে পাশের প্রতিবেশীদের কাছ থেকে একটু লবণ নিয়ে আসতে পাঠালেন। গৃহকর্তীর এমন কাণ্ড দেখে তার ছেলে মেয়ে তো রেগে আগুন, তারা ছুটে গিয়ে বাবার কাছে মায়ের নামে নালিশ করল। ছেলে চিৎকার করে করে বলতে লাগলো, বাবা বাবা, তুমি কি মাকে চিনি লবণ এগুলো কিছু এনে দাও না, রোজ রোজ পাশের বাসায় সামান্য এই জিনিসগুলোর জন্য যেতে হয়। ছেলের এমন রাগ দেখে বাবা মুচকি হাসলেন। বাবার মুখে এমন হাসি দেখে ছেলের রাগ যেন আরো বেড়ে গেল। সে তখন জোরে চিৎকার করতে করতে বলল, দেখো বাবা, এসব ছোট লোকে কিন্তু একদম ভালো লাগে না। বাবা এবার ছেলেকে ডেকে পাশে বসালেন এবং বললেন, দেখো বাবা, আমাদের প্রতিবেশীরা বিভিন্ন প্রয়োজনে আমাদের কাছে ছুটে আসে, তাই না? ছেলে মাথা ঝাঁকিয়ে বলল, হুম, আসে। তখন বাবা বললেন, আচ্ছা আসে, তা আসলে ওদের সাহায্য করা উচিত কি না? এবারও ছেলে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ উচিত। এবার বাবা হেসে বললেন, তাহলে শোনো, তারা তো বিভিন্ন প্রয়োজনে আমাদের কাছে ছুটে আসে, কিন্তু সৃষ্টিকর্তার কৃপায় আমাদের তো আর তাদের কাছে কোনো কিছুর জন্য যেতে হয় না। এখন এজন্যই তোমার মা মাঝে মধ্যে ইচ্ছে করেই ওদের কাছে গিয়ে লবণ বা কাঁচামরিচের মতো সামান্য কিছু চেয়ে নিয়ে আসে, যাতে পরবর্তীতে তারা আমাদের কাছে কোনো কিছু চাইতে অস্বস্তি বোধ না করে, নিজেদেরকে ছোট মনে না করে। তারা যেন এটা ভাবে যে বিভিন্ন প্রয়োজনে আমরাও তাদের কাছে যাই। শোনো বাবা, কাউকে সাহায্য করা মানেই তাকে ছোট করা নয়। ছেলে এবার তার ভুলটা বুঝতে পারল এবং মাকে গিয়ে জড়িয়ে ধরল এবং বলল, সত্যিই মা, তোমার তুলনা হয় না, তোমার মতো মানুষ পৃথিবীতে এখনো আছেন বলেই সৃষ্টিকর্তা এখনো আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেননি। কাউকে সাহায্য করা মানেই তাকে ছোট করা নয়। আর কাউকে 100 টাকার সাহায্য করে 101টা ছবি তুলে ফেসবুকে আপলোড দেওয়া শো অফ ছাড়া আর কিছুই নয়। ঢাকঢোল না পিটিয়ে চুপি চুপি কাউকে সাহায্য করার মতো ব্যাপারগুলোই প্রকৃত অর্থে সাহায্য করা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফাঁপড়বাজ পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাঁপড়বাজ সাবস্ক্রাইব করতে পারেন।